বাড়িতে ঢুকে পড়লো ভয়ঙ্কর বিষাক্ত কালাজ সাপ, আতঙ্কে গোটা পরিবার, উদ্ধারে বন সহায়ক কর্মীরা। শনিবার শান্তিপুর সূত্রাগড় চর এলাকার বাসিন্দা বীরেন মজুমদারের বাড়ির উঠানে একটি নাদার মধ্যে বৃষ্টির জল জমে থাকে। সকাল 11টা নাগাদ ওই নাদার মধ্যে ভয়ঙ্কর বিষাক্ত কালাজ সাপটিকে লক্ষ্য করে তার পরিবারের লোকজন। এই ধরনের সাপ আগে কখনো দেখেনি বীরেন মজুমদারের পরিবার। স্বভাবতই সাপটিকে দেখা মাত্রই আতঙ্কে জড়সড় হয়ে পড়ে গোটা পরিবার। ফোন করা হয় বন দপ্তরে। বেশ খানিকটা সময় বাদে বন দপ্তরের নির্দেশে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা ঘটনাস্থলে পৌঁছায় এবং ভয়ঙ্কর বিষাক্ত কালাজ সাপটিকে বেশ খানিকটা সময়ের চেষ্টায় উদ্ধার করে। বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা কালাজ সাপটির বিবরণে জানান, এটি অতি ভয়ঙ্কর বিষাক্ত একটি সাপ। এই বিষাক্ত সাপ দিনের বেলায় সচরাচর দেখা যায় না। রাতের অন্ধকারে বাড়ির ঘরের মধ্যে ঢুকে পড়ে, বিছানার বালিশ কিংবা চাদরে থাকতে ভালোবাসে। অসাবধানতাবশত যদি কাউকে কামড়ায় তাহলে বিষক্রিয়ায় জ্বালা যন্ত্রণা বোঝা সম্ভব নয়। এই সাপের 1 মিলিগ্রাম বিষ মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। তিনি এও বলেন, এই সাপটি একবার কামড়ে 20 মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে। সঠিক সময়ে যদি চিকিৎসা করানো না হয় তাহলে মৃত্যু অনিবার্য। স্বভাবতই রাতের বেলায় শোয়ার আগে মশারি টাঙিয়ে শোয়া উচিত। এই সাপ সচরাচর ঘন জঙ্গল এলাকাগুলিতে দেখা যায়, বেশিরভাগ সুন্দরবন এলাকায় এর বসবাস। কিন্তু মফস্বল শহরের জনবহুল এলাকায় এই সাপ এর আগে কখনো লক্ষ্য করা যায়নি। গত বছরে বেশ কয়েকটি কালাজ উদ্ধার হয় শান্তিপুর বিধানসভার এলাকার বিভিন্ন এলাকা থেকে, এবছর এই প্রথম। আবারও একটি কালাজ সাপ উদ্ধার ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ, পাশাপাশি চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে। ভয়ঙ্কর বিষাক্ত কালাজ সাপটি উদ্ধার হওয়ার পরে অনেকটাই ভয়মুক্ত পরিবার সহ গোটা এলাকা। এবার শুনে নেওয়া যাক এই কালাজ সাপ উদ্ধার সম্পর্কে কি জানালেন বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা এবং এলাকার বাসিন্দা বীরেন মজুমদারের বাড়ির লোকজন। নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। এক বছর পর আবার বিষধর কালাজ উদ্ধার করলেন, কোথা থেকে করলেন? এটা শান্তিপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে বীরেন মজুমদারের বাড়ি থেকে একটি বিষধর কালাজ সাপ উদ্ধার করা হলো। সাপটি একটি নাদার মধ্যে পড়েছিল, তো সকালবেলা আমাকে খবর দেওয়া হয়, আমি এখন এসে সাপটাকে উদ্ধার করলাম। এর আগেও দেখা গেছে বিষয়টা বলতে, আগে নদিয়া ডিস্ট্রিক্টে কালাজ ছিল না, কিন্তু গত বছর থেকে অস্বাভাবিকভাবে কালাজ সাপটা নদিয়ার বিভিন্ন অঞ্চলে তার পাশাপাশি শান্তিপুরেও দেখা গেছে। গত বছর আমি প্রায় 35-40টা কালাজ উদ্ধার করেছি, এবছরে প্রথম। তো কালাজ সাপের একটা সব থেকে বড় জিনিস আমরা যেটা বলি, কালাজ সাপ অত্যন্ত বিষধর সাপ এবং সাপটা সম্পূর্ণ নিশাচর। ওই জন্য আমরা মানে জনগণকে একটাই কথা বারবার অনুরোধ করি যে শোবার সময় বালিশ বিছানা ঝেড়ে শোবেন, মশারি ব্যবহার করবেন এবং অন্ধকার জায়গা দিয়ে হাঁটাচলা করবেন না, কারণ এই সাপটা অত্যন্ত বিষধর সাপ এবং মূলত রাত্রিবেলায় এরা কামড়ায়। এই সাপ কিন্তু এই অঞ্চলগুলোতে দেখা যায় না, এটা এর আগে আমরা জানতে পেরেছিলাম যে সুন্দরবন এলাকা থেকে এলাকার বিভিন্ন এলাকায় কিন্তু এই সাপগুলোকে লক্ষ্য করা গেছে, কিন্তু সুন্দরবন থেকে শান্তিপুর এটা অনেকটা ডিস্টেন্স, কিন্তু কীভাবে এসব আসতে পারে, কীভাবে এলো এটা মানে নদীপথে আসার সম্ভাবনাই বেশি বলে আমাদের ধারণা। এটা তো সেইভাবে বলা যাবে না কীভাবে এলো, তবে সম্ভাবনা নদীপথে ভেসে আসার। আচ্ছা, এই সাপের বিষক্রিয়ার একটু গুণাগুণ বলুন। এই সাপটা মানে সব থেকে যে সাপটার মানে বিপদের কথা সেটা হচ্ছে, সাপটা কামড়ালে কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা অনুভূত হয় না। যদি ঘণ্টাখানেকের মধ্যে চিকিৎসা শুরু না করা যায় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাতে খুবই আতঙ্কের বিষয়। অবশ্যই তাই, ওই জন্য আমরা বলি সবসময় মশারি ব্যবহার করতে হবে এবং অন্ধকার জায়গা দিয়ে হাঁটাচলা করা যাবে না, শোবার সময় বালিশ বা বিছানাপত্র ভালো করে ঝেড়ে ব্যবহার করতে হবে। সাপটি উদ্ধার করলেন, এখন কি করবেন? এই সাপটিকে এখন বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টে নিয়ে যাওয়া হবে, ওখান থেকে এটাকে কৃষ্ণগড় ফরেস্ট অফিসে পাঠানো হবে। আপনার নাম? অনুপম সাহা। আচ্ছা, সাপটাকে কখন খেয়াল করেছেন? সকালে উঠেই ওখানে দেখা গেছে নাদার মধ্যে সাপটা। কি সাপ জানেন এটা? এই বন দপ্তরের লোক এসে বললেন যে এটা কালাজ সাপ। নাম শোনার পর কি মানে আতঙ্কে ছিলেন? হ্যাঁ, বাড়িতে সব ছোট ছোট বাচ্চা আছে, সেই জন্য তো আতঙ্ক হবেই। এই সাপ দেখেছেন এর আগে কখনো এলাকায়? দেখা যায়নি এই সাপ, এই প্রথম দেখলেন। আচ্ছা, তা এখন কি আতঙ্ক কেটেছে অনেকটাই? এখন কেটেছে, তাও তো ভয় থাকছে একটু। কেন? যদি আরো যদি ছোট বাচ্চা ঠাচ্চা ওদের থাকে। আচ্ছা, এখানে জলাশয় জায়গা আছে আশেপাশে? হ্যাঁ। আপনার নাম? উত্তরা মণ্ডল। আচ্ছা, এই সাপটা কখন দেখেছেন আপনারা? এই সকালে আমরা ঘুম থেকে উঠেই দেখেছি, নাদার মধ্যে পড়ে আছে। কি সাপ জানতে পেরেছেন? না, ওই এই সাপ এখানে ছবি পাঠানো হলো বন দপ্তরে, তারা ছবি দেখে বললো কালার সাপ। সাপ দেখার ওই ইয়ে শোনার পরে আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম, তারপরে বন দপ্তরের কর্মীরা আসলো, এসে সাপটা উদ্ধার হলো। এখন কি আতঙ্ক কেটেছে? এখন আপাতত কেটেছে। বাড়িতে কতজন ছেলে মেয়ে? এই আমরা টোটালে জোনা দশেক। সাপ দেখার মতো সবাই আতঙ্ক হয়ে পড়েছিল? হ্যাঁ হ্যাঁ, আতঙ্ক মানেটা কি, ওখানে ভয়ে কেউ যাচ্ছে না পায়খানা করতে, সাইডে পায়খানা। এই সাপ কখনো দেখেছে আপনার বাড়ি? না 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 না, এই প্রথম। এই প্রথম দেখলেন? হ্যাঁ। এলাকার নাম কি? সূত্রাগড়। আপনার নাম? বীরেন মজুমদার।
it's caught in the crossfire.